গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান বশীভূত, দিশেহারা ব্যবসায়ী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর তীর ঘেঁষা ভাটিয়াপাড়া বাজারের প্রধান সড়ক ও রেললাইন সংলগ্ন মাঝবাজার গলিতে সকাল 6টায় প্রথমে ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি দোকানে সব মালামাল পুড়ে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। দোকানঘরে গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ী ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমকে ফোন করে জানালে একটি ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট মালিক আকবর ফকিরের সাথে কথা বলে জানা যায়, তার দুই ছেলে ব্যবসা করছে। বড় ছেলে মোহাম্মদ এনামুল ফকির পোশাক ব্যবসায়ী আর ছোট ছেলে আনোয়ারুল ফকির ফাস্টফুড ও মিষ্টিঘর। অন্য ঘরটি ভাড়া দেওয়া হয় ভাই ভাই বরফ কল নামে, মালিক রোমান মোল্লা। একই সাথে তিনটি দোকান আগুনে পড়ে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা মার্কেট মালিকের। সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। ইবাদুল রানার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, দৈনিক শতবর্ষ।